সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপের কার্যালয়ে অভিযান চালিয়ে 1,51,000 টাকা সহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে ঢাকা জেলা প্রশাসন। অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু উপস্থিত ছিলেন। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। বুধবার ভোর 4:30 আগে থেকে রাজধানীর বনানীতে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কার্যালয় প্রিয় প্রাঙ্গণ ঘিরে রাখে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে অভিযান শুরু করে ঢাকা জেলা প্রশাসন। তার কার্যালয় থেকে 1,51,000 টাকা, 510 তুর্কি লিরা এবং 200 পাউন্ড উদ্ধার করা হয়। একটি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 50 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। অভিযানে গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটা বর্তমানে স্বাভাবিক না, পুলিশি ব্যবস্থাটা পুরোটা এখন পর্যন্ত কার্যকর হয়নি, কাজে এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযানে স্বাভাবিকভাবেই দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী যেভাবে সহায়তা করেছে, এখানেও সেনাবাহিনী সেই সহায়তাটা করছে। ছাত্র আন্দোলন দমাতে এই বাড়ি থেকে বিপুল অর্থ যেতে বলেও অভিযোগ করেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।